মানে কেবল প্রাকৃতিক পোকা মাকড়ের উৎপাত মশা শুধু বিরক্তিকরই নয় সেই সঙ্গে এর কামড়ে বিভিন্ন রোগের সৃষ্টি হয়ে থাকে কিছু অসুখে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই আগে ভাগে সতর্ক হওয়া জরুরি এ সময় মশার হাত থেকে বাঁচার জন্য সচেতন থাকতে হবে দিনে বা রাতে যখনই ঘুমাবেন মশারি টাঙিয়ে রাখতে হবে তবে সারাক্ষণ যেহেতু মশারির ভেতরে থাকা সম্ভব নয় তাই মশার দূর করার জন্য করতে হবে কিছু কাজ চলুন তা জেনে নেওয়া যাক মশার দূর করার জন্য কয়েল কিংবা স্প্রে ব্যবহার না করে বাড়িতে তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক সমাধান যা অনেক বেশি নিরাপদ এক কাপ পানিতে দশ ফুটার মতো ল্যাভেন্ডার অয়েল চার থেকে পাঁচ ফুটা ভ্যানিলা এক্সট্র্যাক্ট এবং চার ফুটা পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিতে হবে তবে এটি বাড়িতে নয় আপনার শরীরে স্প্রে করতে হবে এতে মশা আপনার থেকে দূরে থাকবে নিমের তেল আমাদের চুল কিংবা ত্বকের জন্য উপকারী এ কথা সবারই জানা কিন্তু আপনি জানেন কি মশা কিংবা মাছি থেকে দূরে রাখতেও কার্যকরী ভূমিকা রাখে নিমের তেল সেজন্য জন্য আপনাকে তিরিশ মিলিলিটার নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে দশ থেকে বারো ফোটা নিমের তেল এরপর সারা শরীরে মেখে নিতে হবে এভাবে ব্যবহার করলে তক্ত মশাও আপনার কাছে ঘেসবে না রূপচর্চার কাজে আলমন্ড কথা জানা আছে নিশ্চয়ই এটি মশা দূর রাখতেও কাজ করবে সেজন্য আপনাকে তিন চামচ আলমন্ড অয়েল নিতে হবে অথবা চাইলে আলমন্ড অয়েলের জায়গায় অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন এরপর এর সঙ্গে কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিতে হবে মিশ্রণটি একটি স্প্রে বোতলে নিয়ে নিবে এরপর সকালে এবং রাত্রে ঘুমানোর সময় ব্যবহার করলেই মশা দূরে থাকবে নারকেল তেলের সঙ্গে টিট্রি অয়েল অয়েল কিংবা পিপারমেন্ট মিশিয়ে নিলেও দারুণ উপকার পাবেন এক্ষেত্রে একই মাপে অর্থাৎ মিলিলিটার তেলের সঙ্গে পনেরো ফুটার মতো টিট্রি অয়েল কিংবা পিপারমেন্ট অয়েল মিশিয়ে নেবেন এরপর মিশ্রণটি সারা শরীরে বিশেষ করে শরীরের যেসব অঙ্গ ঢাকা না থাকে সেসব স্থানে মালিশ করে নেবেন এতেও মশা দূরে থাকবে